দেখো, নবম শ্রেণীর কোষে দেখি 11.1-এর এই অঙ্কগুলো রাশিবিজ্ঞানের অঙ্ক। তো এই অঙ্কগুলো করতে গেলে প্রথমেই বলা আছে 40টা পরিবার বলা আছে, 40টা পরিবারে প্রত্যেকটা পরিবারে কতগুলো করে শিশু আছে সেগুলো একটা কাঁচা তথ্য দেওয়া আছে। এই কাঁচা তথ্যকে সাজিয়ে বিন্যস্ত তথ্যে পরিণত করতে হবে। তো এবারে পরিণত করার জন্য কিছু শর্ত দেওয়া আছে। বলা আছে যে উপরে তথ্যটি পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করি এবং শ্রেণীগুলি হলো 0-2, 2-4, 4-6 ডট ডট দেওয়া আছে, তার মানে আরও একটা শ্রেণী হতে পারে বা দুটো হতে পারে ইত্যাদি। এবং এই পরিসংখ্যা বিভাজন ছক থেকে শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা এবং শ্রেণী সীমা বাহির করি। তো আমি একটা কাজ করেছি, শ্রেণী অন্তর, ট্যালিমার্ক, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা, শ্রেণী সীমানা, শ্রেণী মধ্যমান, শ্রেণী দৈর্ঘ্য এগুলো লিখে নিয়েছি। আর শ্রেণী অন্তর কত 0-2 বলা আছে, 2-4, 4-6, তাহলে এর পরেটা হওয়া উচিত 6-8। এরপরে এই 6-8 এটা লেখা হলো। এবার ট্যালিমার্কের ঘর করার আগে শ্রেণী পরিসংখ্যাটা নির্ণয় করি। শ্রেণী পরিসংখ্যাটা নির্ণয় করতে গেলে এখানে এই যে এইগুলোকে বলা হয় রো, এই বরাবর বলা হলো রো। তাহলে কটা রো আছে, 1, 2, 3, 4 রো আছে। আর কলাম আছে কটা, এইগুলোকে বলা হয় কলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 4 রো আর 10 কলাম আছে। তাহলে আমরা রো বরাবর গুণে দেখব অথবা কলাম বরাবর গুণে দেখব, দেখে দেখে বের করব। তাহলে 0-2, তাহলে 0 মানে নেই এমন শিশু, আর একটি শিশু আর দুটি শিশু। তো আমি দুটি শিশু গুনবো না, কারণ এখানেও 2 আছে, এখানেও 2 আছে। আর এটা হলো শ্রেণী বহির্ভূত পদ্ধতি। যখন এই দুটো একই হয় তখন তাকে আমরা শ্রেণী বহির্ভূত পদ্ধতি বলি। এই দুটো যদি আলাদা হয় তখন তাকে বলা হয় শ্রেণীর অন্তর্ভুক্ত পদ্ধতি। তাহলে শ্রেণী বহির্ভূত পদ্ধতির ক্ষেত্রে অঙ্কগুলো করতে গেলে আমরা এখানে একটা শিশু আর নেই শিশু এমন সংখ্যক শিশুর সংখ্যা গুনব। তাহলে এখানে গুনে দেখি, 1, 2, 3, 4, 0 আর 1, নেই আর একটি, 2 নেব না, 2টি শিশু আছে এমন পরিবার গুনব না, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। পাঁচের পরে আসে 6, 7, 8, 9, 9-এর পরে এতে নেই 10, 10-এর পরে আসে 11, 11টি। আর 2 হচ্ছে দুটো আছে, 3টি আছে এবং 4টি আছে, 2, 3, 4, অর্থাৎ এই এমন শিশু আছে। গোনার সময় আমরা কিন্তু 4টি শিশু গুনব না, 2টি শিশু আর 3টি শিশু আছে এমন পরিবার গুনব। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8-এর পরে আসছে হলো 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে এটা হবে 16। আর 4-6টি শিশু আছে, তাহলে 4 আর 5 গুনব, 6টি গুনব না, যেহেতু শ্রেণী এটা বহির্ভূত পদ্ধতি। ভালো করে লক্ষ্য করো, এই শ্রেণী যেটা উচ্চসীমা এটাকে আর পরের ঠিক পরের শ্রেণীর নিম্নসীমা, উচ্চসীমা নিম্নসীমা একই, সে কারণে এটাকে শ্রেণী বহির্ভূত পদ্ধতি বলা হয়। আর এই ক্ষেত্রে এটাকে গুনতে হয় না, পরেরটাই গুনব। তাহলে 4-5 গুনব, 4-5, 4 আর 5 আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9, 9, 9, 9, 9, তাহলে এখানে হচ্ছে 9টি। আর এবার 6-থেকে আরেকবার এখানে দেখি, 4 আর 5, 1, 2, 2-এর পর আসছে 3, 3-এর পর আসছে হলো 4, 5, 6, 7, 8, 9, 9, 9, 9, 9, 9। আচ্ছা, আর 6-8টি, 8টা তো নেই সর্বোচ্চ, তো 6 আর 7, এখানে 6 গুণে দিয়ে কটা আছে, 6টি শিশু আছে, 1, 2, 2টোর পর 3টে, 4টে। তাহলে এখানে যেহেতু 11টা শিশু, তাহলে আমাদের 5টা করে কাটতে হবে। কীভাবে 5টা, ট্যালিমার্কের ঘরে 1, 2, 3, 4, আর এটা কাটলে 5টা, আবার 5টা, 1, 2, 3, 4, 5টা। তাহলে 5টা 10টা হলো আর 1টা। 16টাকে কীভাবে কাটবো, 1, 2, 3, 4, 5টা, 1, 2, 3, 4, 5টা, 1, 2, 3, 4, 5টা, আর এই 1টা। 9টাকে 1, 2, 3, 4, 5, আর 4টে 1, 2, 3, 4, 5টা করে কাটতে হয়। তাহলে যেহেতু এটা 5টা হয়নি, তাহলে 4টে দাঁড়িয়ে কাটতে হবে, 1, 2, 3, 4। আচ্ছা, শ্রেণীসীমা, এইটাই শ্রেণীসীমা হবে, এটাকে বলা হয় নিম্নসীমা আর এটাকে বলা হয় উচ্চসীমা। এগুলো হলো নিম্নসীমা আর এগুলো হলো উচ্চসীমা। তাহলে কত হবে নিম্নসীমা আর উচ্চসীমা, এটা নিম্ন
নিম্ন আর এটা হলো উচ্চ। তা নিম্নর ঘরে কত লিখব? শূন্য, আর এটার ঘরে দুই, আবার এটা হলো দুই, এটা লিখব চার, এটা লিখব চার, এটা লিখব ছয়, এটা লিখব ছয়, এটা লিখব আট। ঠিক একই রকমভাবে শ্রেণী সীমানায়, শ্রেণী সীমানাটা একটু আলাদা হয়, কিন্তু শ্রেণী বহির্ভূত পদ্ধতির ক্ষেত্রে শ্রেণী সীমানা একই থাকে, কোনো পরিবর্তন হয় না। তাহলে শ্রেণী সীমানার ঘরেও এখানে নিম্ন সীমানা আর এটা উচ্চ সীমানা, নিম্ন সীমানা আর উচ্চ সীমানা যা আছে তাই হবে। শূন্য কমা দুই, দুই কমা চার, মানে দুই থেকে দুই, দুই এটা চার, এটা চার, এটা ছয়, এটা ছয়, এটা আট। শ্রেণীর মধ্যমান বললে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ, শূন্য আর দুই যোগ করলে কত হয়? দুই, তাকে দুই দিয়ে ভাগ করলে হয় এক। দুই আর চার যোগ করলে কত হয়? ছয়, ছয়কে দুই দিয়ে ভাগ করলে হয় তিন। মধ্যমান নির্ণয় করছি, চার আর ছয় দশ, দুই দিয়ে ভাগ করলে পাঁচ, আট আর ছয় চোদ্দ, দুই দিয়ে ভাগ করলে সাত। তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত? শ্রেণী দৈর্ঘ্য সব দুই করে দেখো, একের পরে তিন আসতে গেলে দুই, পাঁচের পরে তিনের পরে পাঁচ আসতে গেলে দুই, তার মানে হলো দুই 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 দুই। আশা করি অঙ্কটা বোঝাতে পেরেছি। এই ধরনের অঙ্ক প্রত্যেকটাই যদি একটা অঙ্কও সঠিকভাবে বুঝতে পারে তাহলে সকল অঙ্ক করা সম্ভব। আচ্ছা, এরপরে দুইয়ের অঙ্কটা করব। দুইয়ের অঙ্কটা করতে গেলে অঙ্কটা ঢুকে নিয়ে আগে, দুইয়ের অঙ্কটি এখানে চল্লিশ জন ছাত্রের প্রাপ্ত নম্বর পরীক্ষা দিয়েছে, প্রাপ্ত নম্বরের তালিকা দেওয়া আছে, প্রত্যেকে তো একই নাম্বার পায় না। তো এখানে দেখো কেউ ৩৪, কেউ ২৩, কেউ ৩২, কেউ ৪৩। ভালো করে লক্ষ্য করে দেখো, রো আছে চারটে, একটা দুটো তিনটে চারটে, এইভাবে রো, আর কলাম আছে দশটা, রো আছে চারটে আর কলাম আছে দশটা। তো এখানে চল্লিশটা পরিবারে চল্লিশ জন ছাত্রের কথা বলা আছে, প্রত্যেকে কত কত নম্বর পেয়েছে সেটা বলা আছে, আর অঙ্কে বলছে শেষে এক থেকে দশ, এগারো থেকে কুড়ি, একুশ থেকে তিরিশ, ডট ডট দিয়ে একচল্লিশ থেকে পঞ্চাশ, শ্রেণীগুলি নিয়ে নম্বরগুলির একটি পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করি। তাহলে শ্রেণী কী হবে? শ্রেণী হবে শূন্য এক থেকে, মানে যাকে আমরা শ্রেণী অন্তর বলছি, এক থেকে শূন্য, এগারো থেকে কুড়ি, একুশ থেকে তিরিশ, একচল্লিশ থেকে পঞ্চাশ। দেখো আমি এগুলো লিখে নিয়েছি সব সময় বাঁচানোর জন্য। দেখো এটা হলো শ্রেণীগুলো বলা আছে এক থেকে দশ, এক থেকে দশ, তারপরে শ্রেণীটা হলো এগারো থেকে কুড়ি, তারপরে একুশ থেকে তিরিশ, তারপরে একত্রিশ থেকে চল্লিশ, একচল্লিশ থেকে পঞ্চাশ। আর হবে না, কারণ এখানে সর্বনিম্ন মান হচ্ছে, সর্বোচ্চ নম্বর পেয়েছে এক, এই সর্বনিম্ন নম্বর এক, আর সর্বোচ্চ নম্বর হয়েছে ভালো করে লক্ষ্য করে দেখব হচ্ছে ৪৩, ৪৫, ৪৭, ৪৮, ৪৮, তো আমি ৫০ ধরেছি। সব থেকে কম নম্বর এক, সব থেকে কম বেশি নম্বর হলো ৫০, তাহলে এক আর মানে ৪৮, তো দুই বেশি ধরলে সমস্যা নেই। তো আমি শ্রেণীগুলো এভাবে বলা আছে করতে হবে, যে এক থেকে শূন্য দশ, এগারো থেকে কুড়ি, এভাবে বলা আছে। তো এবারে আমরা এক কাজ করি, শ্রেণী পরিসংখ্যা গুনতে হবে এক থেকে দশের মধ্যে, এটা কিন্তু শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি, ভালো করে লক্ষ্য করো এখানে দশ আছে আর এখানে এগারো আছে। তাহলে যেহেতু দুটো আলাদা, প্রথম শ্রেণীর উচ্চসীমা দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা দুটো আলাদা, আগেরটা কিন্তু এক ছিল, এই দুটো একই ছিল, তাই সেটা শ্রেণী বহির্ভূত পদ্ধতি ছিল, কিন্তু এটা শ্রেণী বহির্ভূত পদ্ধতি নয়, এটা হলো শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতির ক্ষেত্রে তাহলে এক থেকে দশ পর্যন্ত সকলকে গুনতে হবে, যে এক থেকে দশ নম্বরের মধ্যে কতজন নম্বর পেয়েছে, এক থেকে দশ পর্যন্ত কতজন নম্বর পেয়েছে। তো লক্ষ্য করো এখানে, এখানে এক একজন এই কলামে আছে, একজন এখানে, একজন দুজন, তারপরে এখানে আছে নেই, দুই নেই, দুইয়ের পরে তিন, চার, পাঁচ, তাহলে কতজন হলো? পাঁচজন। এখানে আর ট্যালি মার্ক করার প্রয়োজন হবে না, পাঁচজন। দেখি ভুল করলাম নাকি, আরেকবার গুনে দেখি। দেখো সকলে এখানে হলো এক, এক থেকে সাত দশের মধ্যে এটা এক, তারপর এটা দুই, দুইয়ের পর আসছে হলো এখানে নেই,
এরপর নীল এই কলামে নেই, দুই 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 দুই, তিন চার পাঁচ, আমি পাঁচ দেখতে পাচ্ছি। এরপর এগারো থেকে কুড়ি, এগারো থেকে কুড়ির মধ্যে, এগারো থেকে কুড়ির মধ্যে গুনে দেখি, এগারো এগারো থেকে কুড়ির মধ্যে নেই, এক, তারপরে দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, সাত সাত, আট, তাহলে এটা হলো আট। আবার একুশ থেকে তিরিশের মধ্যে, একুশ থেকে তিরিশ, তার মানে এটা একুশের মধ্যে পড়ছে, এক, দুই, দুইয়ের পরে এটা হলো তিন, তিনের পরে এটা চার, পাঁচ, ছয়, সাত, সাত সাত, আট, আট নয়, দশ, এগারো, এগারো বারো, তাহলে এখানে বারো। একত্রিশ থেকে চল্লিশের মধ্যে, আগেটা কিন্তু চল্লিশ গুনছিলাম না, তাই না? কারণ দুটো একই ছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু চল্লিশে গুনতে হবে, একত্রিশে গুনতে হবে। একত্রিশ থেকে চল্লিশের মধ্যে, তার মানে বত্রিশ হবে, এক, দুই, তিন, তিনের পর আসছে হলো চার, চারের পর, চারের পর, চারের পর, চারের পর আসছে হলো পাঁচ, 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 ছয়, 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 সাত, 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 সাত। আর একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে, একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে হলো, লক্ষ্য করো, এক, 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 দুই, দুই, তিন, চার, পাঁচ, 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 ছয়, 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 ছয়ের পর আসছে হলো সাত, সাতের পর আসছে হলো আট, 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 সাত, পনেরো, আর পাঁচে কুড়ি, কুড়ি আর হলো কুড়ি, চল্লিশ, ঠিক আছে, এখানে মোট চল্লিশ, মোট কত? চল্লিশ। আচ্ছা, নিম্ন সীমার ঘরে এটা এখানে এক লিখব, আর উচ্চ সীমার ঘরে দশ লিখব, এখানে এগারো লিখব, আর এখানে কুড়ি লিখব, এখানে একুশ লিখব, এখানে তিরিশ, এখানে একত্রিশ, এখানে চল্লিশ, এখানে একচল্লিশ, এখানে পঞ্চাশ। কিন্তু সীমানার ঘরে কিন্তু তা হবে না। দেখো সীমানার ঘরটা খুব ভালোভাবে বুঝবে, লক্ষ্য করো, এখানে দেখো এই প্রথম শ্রেণীর উচ্চ সীমা দশ, কিন্তু দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা এগারো, এই এগারো আর দশের বিয়োগ করো, এগারো, এগারো থেকে দশ বিয়োগ করি, এগারো থেকে দশ বিয়োগ করি, রাফ জিনিস, এগারো থেকে দশ বিয়োগ করলে এটা হয় কত? এক। এই এককে তুমি দুই দিয়ে ভাগ করবে, এটা সূত্র, এককে দুই দিয়ে ভাগ করলে হয় শূন্য দশমিক পাঁচ। তো কী করবে সীমানা পেতে গেলে? এই সীমার ঘর থেকে এই দশমিক পাঁচ, নিম্ন সীমা থেকে দশমিক পাঁচ, এই দশমিক পাঁচ, নিম্ন সীমা থেকে দশমিক পাঁচ বিয়োগ, আর উচ্চ সীমার সঙ্গে দশমিক পাঁচ যোগ। তো এক থেকে যদি আমি দশমিক পাঁচ বিয়োগ করি, তাহলে এটা হবে শূন্য দশমিক পাঁচ, আর এক দশের সঙ্গে যদি দশমিক পাঁচ যোগ করি, তাহলে হবে দশ দশমিক পাঁচ। ঠিক একই রকমভাবে এগারো থেকে দশমিক পাঁচ বিয়োগ করলে হয় দশ দশমিক পাঁচ, আর কুড়ি থেকে দশমিক, কুড়ির সঙ্গে দশমিক পাঁচ যোগ করলে কুড়ি দশমিক পাঁচ, আবার একুশ থেকে দশমিক পাঁচ বিয়োগ করলে কুড়ি দশমিক পাঁচ, এটা হবে তিরিশ দশমিক পাঁচ, এটা হবে তিরিশ দশমিক পাঁচ, এটা হবে চল্লিশ দশমিক পাঁচ, এটা চল্লিশ দশমিক পাঁচ, এটা পঞ্চাশ দশমিক পাঁচ। মধ্যমান কী করে বের করে? শোন, এক আর দশ যোগ করবো, শ্রেণীর ঘরটা যোগ করবো, যোগ করে যা হবে দুই দিয়ে ভাগ করবো, দশ আর একে এগারো, দুই দিয়ে ভাগ করলে হবে পাঁচ দশমিক পাঁচ, ভাগ করে দেখবে পাঁচ দশমিক পাঁচ, এগারো আর কুড়ি আর এগারো হলো একত্রিশ, তার মানে এটা হবে পনেরো দশমিক পাঁচ, তারপরটা হবে পঁচিশ দশমিক পাঁচ, তারপরটা পঁয়ত্রিশ দশমিক পাঁচ, তারপরটা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ। এবার একটা কাজ করি, শ্রেণী অন্তর ভালো করে, শ্রেণী অন্তর মানে এর বিয়োগফল কত হয়? শ্রেণী অন্তর নয়, প্রত্যেকের নয়, শ্রেণী অন্তর নয়, কিন্তু যদি বলি শ্রেণী দৈর্ঘ্য, তাহলে কিন্তু এক থেকে দশ পর্যন্ত, এক ধরেই তো দশ পর্যন্ত, তো দশ, তাহলে শ্রেণী দৈর্ঘ্য হলো দশ, শ্রেণী অন্তর আর শ্রেণী দৈর্ঘ্য কিন্তু এক কথা নয়। আশা করি আমার কথাটা প্রত্যেকে বুঝতে পেরেছ। তো এ পর্যন্ত এটা হয়ে গেল। এরপরে আচ্ছা দেখো,
অঙ্কটা টুকতে গিয়ে টুকলাম না, কারণ কি অঙ্কটা টুকতে গেলে আবার অনেকটা সময় লাগবে। তো আমি একটা কাজ করি, এখানে তোমরা প্রত্যেকে বইটা ফলো করবে, করে দেখবে। বলা আছে একটা ঝুড়িতে অনেকগুলি কমলালেবু রাখা আছে এবং এই ঝুড়ি কমলালেবু থেকে ঝুড়ির কমলালেবু থেকে লক্ষ্যহীনভাবে 40টি কমলালেবু নিয়ে তাদের ওজন দেওয়া হলো। এখানে 40টা কমলালেবুর ওজন দেওয়া আছে। তো উপরের তথ্যের সাহায্যে একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি এবং একটি ক্ষুদ্রতম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করি। দেখো, এটা করতে গেলে আমাদেরকে কটা শ্রেণীতে বিভক্ত করতে হবে সেটা জানা প্রয়োজন। নতুন একটা জিনিস আমরা শিখবো যেটা আগে শেখাইনি। তো আমরা শিখবো প্রসার, কীভাবে শিখবো। দেখো, এখানে সবথেকে কম ওজন, সবথেকে কম ওজনের কমলালেবু ছিল হলো 30 গ্রাম আর সবথেকে বেশি ওজনের কমলালেবু আছে 110 গ্রাম। তো আমরা প্রসার বের করতে গেলে, প্রসার বইটা ফলো করে দেখবে, প্রসার বের করতে গেলে সবথেকে বেশি ওজন 110 গ্রাম আর সবথেকে কম ওজন হলো 30 গ্রাম, আমি বিয়োগ করব তাহলে হবে 80। এটা হলো প্রসার। এই প্রসারকে আমি যদি 8টা শ্রেণীতে বিভক্ত করি তাহলে প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য কত হবে? 8, 10, 80, 10। তাহলে আমরা শ্রেণী দৈর্ঘ্য লিখব। শ্রেণী দৈর্ঘ্য আমরা কীভাবে নির্ণয় করি সেটা একটু শেখানোর জন্য বলছি। তাহলে 80 আমি কটা ভাগ করব, যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 8টা হবে। আর 8টা শ্রেণী যদি করি, 8টা যদি শ্রেণী করি তাহলে প্রত্যেক শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য হবে 8, 10, 80, 10। প্রত্যেক শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য হবে 10। তাহলে শ্রেণীগুলো কী হওয়া উচিত? প্রথম শ্রেণীটা যদি 30 হয়, 30-এর পর 30-এর সঙ্গে 10 পরের নিম্ন সীমা যদি 30 হয়, 30 আর 10-এ 40 হবে উচ্চ সীমা। তাহলে আমরা কাজ করি, শ্রেণী, পরিসংখ্যা, নিম্ন সীমা, উচ্চ সীমা, সেগুলো তো সীমা লিখতে হবে, মধ্যমান সেগুলো আমরা শিখলাম। এবার আমরা শিখব আরেকটি হলো ক্ষুদ্রতম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। আমি ছকটা তৈরি করে নিই আগে। দেখো, আমি ইয়েটা তৈরি করেছি, সর্বনিম্ন মানে দেখো ছিল 30, আর এই 30-এর সঙ্গে 10 যোগ করবো, শ্রেণী দৈর্ঘ্য 10, তাহলে 30 আর 10-এ হলো 40। তাহলে তারপরেটা কী হওয়া উচিত? 40 যোগ 10 মানে 50, 50 থেকে 100 এই 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100। আর লক্ষ্য করো, 100 থেকে 110, আচ্ছা আর একটা দরকার হবে, 110 থেকে 120। এবার এক কাজ করি, 120 দরকার হবে। আচ্ছা, কারণ কি এটা শ্রেণী বহির্ভূত পদ্ধতি, এটা হলো শ্রেণী বহির্ভূত পদ্ধতি। তাহলে শ্রেণী বহির্ভূত পদ্ধতির ক্ষেত্রে আমরা গুণে গুণে দেখব, বের করব যে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110, 110 থেকে 120। এবার এক কাজ করি যে পরিসংখ্যা কীভাবে নির্ণয় করি, পরিসংখ্যা কত হবে? 30 থেকে 40 আমি গুনছি, প্রত্যেকে গুনে দেখবে, টোটাল হলো 40। আর সীমার ঘরে একই বসবে, এটা 30, এটা 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110, এটা 110, 120। এগুলো সব নিম্ন সীমা, এগুলো সব উচ্চ সীমা। সীমানার ঘরে একই হবে, কারণ শ্রেণী বহির্ভূত পদ্ধতি, কারণ দুটো একই, এই দুটো একই শ্রেণী বহির্ভূত পদ্ধতি। নিজেরা লিখে নেবে এটা অংশটা, পার্টটা, ওই 30, এটা 40, এটা নিম্ন সীমা, নিম্ন আর এটা উচ্চ সীমানা। তার এটা 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, তারপরে 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110, 110 থেকে 120। শ্রেণী অন্তর কত হবে? শ্রেণী অন্তর প্রত্যেকের হবে
কত করে শ্রেণী অন্তর, দশ হওয়া উচিত, প্রত্যেকের শ্রেণী অন্তর হওয়া উচিত তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত দশ, শ্রেণী অন্তর দশ 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 দশ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়। আচ্ছা, ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে গেলে তা আবার বলছে ক্ষুদ্রতম সূচক, ক্ষুদ্রতম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে গেলে উপরের এই পরিসংখ্যা, এই যে পরিসংখ্যা বের করেছে এই পরিসংখ্যার ঘরের প্রথমটা এখানে বসবে সাত। আচ্ছা, এবারে এই 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 ছয় আর এই সাত যোগ করলে হয় তেরো, তেরো আর এই চার যোগ করলে হয় কত, তেরো আর চারে হলো সতেরো, তেরো আর চারে সতেরো, সতেরো আর দুই যোগ করলে হয় উনিশ, উনিশ আর সাত যোগ করলে হয় ছাব্বিশ, ছাব্বিশ আর ছয় যোগ করলে হয়, ছাব্বিশ আর ছয় হলো বত্রিশ, বত্রিশ আর তিনে হলো পঁয়ত্রিশ, পঁয়ত্রিশ আর হলো এখানে পাঁচ, মানে পঁয়ত্রিশ আর তিনে হলো আটত্রিশ, আটত্রিশ আর দুয়ে হলো চল্লিশ। এটা হলো ক্ষুদ্রতম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। কী বললাম আবার বলি, এইটা প্রথম ঘরে লিখব, এ তারপরে ছয় আর সাথে তেরো, তেরো আর চারে হলো সতেরো, সতেরো আর দুই হলো উনিশ, উনিশ আর উনিশ আর হলো সাত হলো ছাব্বিশ, ছাব্বিশ আর ছয় হলো বত্রিশ, বত্রিশ আর তিন হলো পঁয়ত্রিশ, পঁয়ত্রিশ আর তিন হলো আটত্রিশ, আটত্রিশ আটত্রিশ আর দুই হলো চল্লিশ, মিলে গেছে। এটাই চার নম্বর অঙ্কে বলছে, মিতালী এবং মহিদুল গ্রামের পঁয়তাল্লিশটি বাড়ির এক মাসের ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ নিচে লিখেছে। এক মাসে কত ইলেকট্রিক বিল হয়েছে, পঁয়তাল্লিশটা বাড়ির বিল লিখে রেখেছে যে কত টাকা করে বিল এসে। তো এখানে সবথেকে কম বিল শেখার জন্য দেখো, সবথেকে কম বিল হলো কত, বাহান্ন, আর সবথেকে বেশি বিল এসছে একশো তিরিশ। তা এক কাজ করো, আমাদেরকে প্রসার বের করতে হবে, প্রসার বের করতে গেলে কী প্রয়োজন হয়, একশো তিরিশ থেকে বাহান্ন মাইনাস, তার মানে হবে কত, আট সাত আটাত্তর। এবারে এক কাজ করে দেখি, তাহলে আমাদেরকে শ্রেণী দৈর্ঘ্য বের করতে হবে, শ্রেণী দৈর্ঘ্য কটা শ্রেণী নির্ণয় করতে গেলে শ্রেণী দৈর্ঘ্য আটাত্তরকে যদি আমি আটটা শ্রেণীতে বিভক্ত করার চেষ্টা করি তাহলে কত হবে, এটা নয় দশমিক নয় দশমিক সাত, নয় দশমিক সাত তো বলা যায় না, পূর্ণ সংখ্যায় লাগবে তাহলে দশ। তাহলে আমার নিশ্চয়ই এখানে দুই আট দশে আশি, তার মানে দুই বেড়ে যাচ্ছে, তো সেই কারণে আটটি শ্রেণীতে বিভক্ত করতে গিয়ে এখানে যদি পূর্ণ সংখ্যায় না আসে তাহলে কিছুটা বাড়ি নিলেও কোনো সমস্যা হবে না। তাহলে শ্রেণীগুলো হওয়া উচিত কি, প্রথমটা হওয়া উচিত সব থেকে কম হলো বাহান্ন, বাহান্ন না ধরে আমি পঞ্চাশ ধরি, পঞ্চাশ থেকে ষাট, ষাট থেকে সত্তর, সত্তর থেকে আশি, আশি থেকে নব্বই, নব্বই থেকে একশো, একশো থেকে একশো দশ, একশো দশ থেকে একশো কুড়ি, একশো কুড়ি থেকে একশো তিরিশ, এটা হবে। আর পরিসংখ্যাগুলো আমাদেরকে গুনে গুনে লিখতে হবে। শ্রেণীর সীমার ঘরে এটা হবে, এটা নিম্ন আর এটা উচ্চ, নিম্ন উচ্চ যদি বের করতে হয় তাহলে এই ঘরে পঞ্চাশ আর এই ঘরে ষাট, এটা ষাট, এটা সত্তর, সত্তর নিম্ন সীমা, আশি উচ্চ সীমা, আশি উচ্চ সীমা, নব্বই উচ্চ নিম্ন, আশি নিম্ন সীমা, এটা উচ্চ সীমা, এটা হলো নব্বই নিম্ন সীমা, একশো উচ্চ সীমা, ঠিক একই রকমভাবে একশো উচ্চ সীমা, একশো দশ নিম্ন, এটা নিম্ন সীমা, এটা উচ্চ সীমা, আবার একশো দশ নিম্ন সীমা, একশো কুড়ি উচ্চ সীমা, আবার একশো কুড়ি নিম্ন সীমা, একশো তিরিশ উচ্চ সীমা, এগুলো একটু গোল মেলে। মধ্যমান কী করবো, দুটো যোগ করবো, যোগ করে দুই ভাগ, তাহলে পঞ্চাশ আর ষাটে যোগ করলে হয় একশো দশ, একশো দশকে দুই দিয়ে ভাগ করলে হবে পঞ্চান্ন, তাহলে ঘরটা হবে পঞ্চান্ন, তাহলে এটা কত হবে, ছয় সাত তেরো একশো তিরিশ, একশো তিরিশকে দুই দিয়ে ভাগ করলে হবে হচ্ছে কত, একশো তিরিশকে দুই দিয়ে ভাগ করলে হলো পঁয়ষট্টি, পঁয়ষট্টি, আবার এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ, আট সাত পনেরো, পনেরোকে দুই দিয়ে ভাগ করলে এটা পঁচাত্তর, দশ দশ করে বাড়তে থাকবে পঁচাশি, পঁচাশির পর এটা হলো পঁচানব্বই, পঁচানব্বইয়ের পর হলো
105, তারপরে 115, তারপরে 125, 125। এবারে এক কাজ করি, শ্রেণীর অন্তর কত হওয়া উচিত? শ্রেণীর অন্তর প্রত্যেকের 10, 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
সবগুলো লিখবে, দশ 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 দশ, তিন তিন ছয়, সাত আট, পরিসংখ্যাটা গুণে। আচ্ছা, এই অঙ্কটা একটুখানি নিজেরা করবে যে পঞ্চাশ থেকে ষাট, তাহলে তুমি কত থেকে নেবে, পঞ্চাশ থেকে ঊনষাট পর্যন্ত সংখ্যাগুলো নেবে, অর্থাৎ পঞ্চাশ টাকা থেকে ঊনষাট টাকা পর্যন্ত বিল এসে সেই পর্যন্ত নেবে, ষাটখানা নেবে না, ষাট আবার এখান থেকে, তাহলে দেখবে যে কটা পরিবার হচ্ছে, বোঝা গেল? ঠিক একইরকমভাবে এটাই, ষাট থেকে তুমি ঊনসত্তর পর্যন্ত নেবে, সত্তর টাকা বিল এসছে সেটা ধরবে না, এটা সত্তর থেকে ঊনআশি ধরবে, ধরে এই হিসাবটা নিজেরা করবে, যদি না পড়বে না পারো তাহলে জানাবে প্রত্যেকে, দেখবে কটা পরিবার আসছে, পঁয়তাল্লিশটা পরিবার আসছে, টোটাল আসে পঁয়তাল্লিশ, গুণে দেখবে টোটাল বের করবে নিজেরা, এটুকু নিজে তোমাদের দায়িত্ব দেওয়া হলো, কাজ নিজেরা করে নেবে। আচ্ছা, এর পরের অঙ্কটা করাই, আশা করি অঙ্কগুলো বুঝতে পারবে, আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে।